নমস্কার বন্ধুরা আজকের কাজের খবর চ্যানেলে আপনাদের সবাইকেই ওয়েলকাম তো এক্সিস ব্যাঙ্কের রিক্রুটমেন্ট এর মধ্যে বেরিয়ে গেছে এবং অ্যাক্সিস ব্যাংকের এটি ডিরেক্ট পেরোলে কাজ হবে কোনো থার্ড পার্টি পেরোলে হবে না ডিরেক্ট আপনি অ্যাক্সিস ব্যাংকের পেরোলে কাজটি পেয়ে যাবেন এবং এই কাজের জন্য কিন্তু আপনার কোনো অভিজ্ঞতাও লাগছে না আপনি যদি একদম ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকেন যদি আপনি রিসেন্ট গ্র্যাজুয়েট পাস করেছেন আপনার রকম কাজের অভিজ্ঞতা নেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই কাজে আবেদন করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তো এই কাজের সমস্ত ডিটেলস আগে ভিডিওতে আমরা পরপর আলোচনা করব তো ভিডিওটি আপনি কন্টিনিউ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকমই ইম্পর্টেন্ট কাজের ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটা শুরু করে যাক তো আগেই বলেছি এটা অ্যাক্সিস ব্যাঙ্কের চাকরি অ্যাক্সিস ব্যাংকের এটা একটি ফিল্ডের কাজ শুধুমাত্র পুরুষ পাত্রেই কিন্তু আবেদন করতে পারবেন মেয়েরা আবেদন করতে পারবে না এই কাজের জন্য আপনার আগেই বলেছি কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না আপনি যদি আপনার ক্যারিয়ার শুরু করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটি বেস্ট অপরচুনিটি হয়ে যাবে তো আপনি এখানে কিন্তু একদম ফ্রেশার হয়েও আবেদন করতে পারবেন এইখানে কাজের আপনার যে স্যালারিটা আছে সেটি হলো পনেরো হাজার আটশো তার সঙ্গে পি এফ ইএসআই এবং ইনসেন্টিভ এই সবগুলোই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা আপনি গ্র্যাজুয়েট অথবা বিটেক পাস করা হয়ে থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন বয়স হতে হবে আপনার একুশ থেকে আঠাশ বছরের মধ্যে তো এইবারে আপনার কাজটা কি করতে হবে এটি হলো একটি অবশ্যই টার্গেট বেসড জব ব্যাংকের কাজ মানেই জানেন ব্যাংকের একটা মিনিমাম টার্গেট দেয়া থাকে সেই টার্গেটটা কিন্তু আপনাদের মেনেই কাজ করতে হবে ভিজিট ওপেন মার্কেট লিড জেনারেট অ্যান্ড অ্যাকাউন্ট ওপেনিং অথবা সিম্পল ভাষা বলা যায় কাসা মানে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ এটি আপনার হয়ে থাকবে তো এই কাজের লোকেশন যেটা আছে কলকাতা হাওড়া হুগলি এই তিনটে লোকেশানে কাজটি আছে এই কাজের জন্য কিন্তু আপনার বাইক অথবা স্কুটার থাকতে হবে তার সঙ্গে কিন্তু আপনার লাইসেন্স অথবা লার্নার বাধ্যতামূলক লার্নার বলতে আপনি লাইসেন্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যে লার্নার নাম্বারটা হয় ওইটাও কিন্তু থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তো এবার এই কাজে আপনি আবেদন করবেন কিভাবে আবেদন করার জন্য এই চারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে এই চারকে সরাসরি আপনার সিভি পাঠাবেন এই চার কিন্তু আপনাকে কল করে নেবে যদি আপনার সিবিটি শর্টলিস্টেড হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই রকমই ইন্টারেস্টিং কাজের ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সঙ্গে শেয়ার করবেন যাদের সত্যি একটি কাজের দরকার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ